পিছে এই মুহূর্তে মধ্য সত্রঙ্গর এক নম্বর যখন দলং আছিল পকী দলং সেইখন অর্ধাংশ ইতিমধ্যে উটুয়াই নিছে আর তারেগে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়ে পড়ছে। সতীর্থ দেখাব এই মুহূর্তে আরক্ষী প্রশাসনের লোক আহিছে আর এডাল রশি বানি দিছে যাতে আগলৈ কোনো লোক না যায়, কারণ পরিস্থিতি অতি ভয়ঙ্কর হয়ে আছে। পানির তীব্র সোঁত সত্রং নৈ আর প্রতি বছরে সত্রং নৈখনে আলৈ আহুকালর সৃষ্টি করে বারিষার সময়সাত গহপুরের বিভিন্ন প্রান্ত আর পুয়া মুখলধার বরষুণের ফলত এনেদরে দলংখনের আধা অংশ উটুয়াই লৈ গৈছে আর দলংখন সম্পূর্ণরূপে তললৈ বহি গল, যার ফলত দুইটা পার লোক এতিয়া যাতায়াত বন্ধ হয়ে পড়ছে। আর এই মুহূর্তে আমি নিউজ 18 অসম নর্থ ইষ্টর দর্শক সকলক দেখাই আছো, রাইজ ইটুপারও রাইজ ইটুপারে থাকি গৈছে, এটুপারও রাইজ এটুপারে আছে। আর ইতিমধ্যে বিশ্বনাথ জেলার এসপি আহি উপস্থিত হয়েছেহি আর যিখিনি ব্যবস্থা লব লাগে সেইখিনি তেওঁলোকে লৈ থকা পরিলক্ষিত হয়েছে। এডাল রশি বানি দিছে, তারপর আগলৈ কাকো যাবলৈ দিয়া হোৱা নাই। প্রতি বছরে এই সত্রং নৈখনে আসলে এনেদরে আলৈ আহুকালের সৃষ্টি করে আহিছে। স্থানীয় রাইজ আছে, আমি তেওঁলোকৰ লগত পাতিম। আপনার ওসরলে আহিছো যেহেতু সত্রং নদীখনে প্রতি বছরে অসুবিধার সৃষ্টি করে, প্রতি বছরে এনেদরে হয়, প্রতি বছরে প্রশাসনের লোক আহে আকো সেই পুনের একই অবস্থা হয়, কি কব? এই মানে এটা কথা কি, মানে দলংখন আসলে ভালকে বনালে আজি এই অবস্থা নহলে, গতিতে এটা সুবিধা আছে কি কম জুড়ি বনার কারণে আজি এই অবস্থা হয়েছে, গতি গার্ডওয়ালখন থাকার কারণে আজি আমার রাইজখিন সেফটি হয়েছে, কিন্তু মানে দলংখনের আছে, গতিতে আমি ইএনডি বান্ধক আমি এটা আকো অনুরোধ করছো যে দলংখনের একটা ভাল পদক্ষেপ লোক লাগে, কারণ আমার দুটা পারর দুটা ওয়ার্ড আমার অবস্থা কাহিল হয়ে আছে, প্লাবিত হয়ে পড়ছে নাকি আপনার বহু অঞ্চল হয়ে গেছে, কারণ পিছফালে যেখানে ফিসারি আছে ফিসারি গোটে উপঙ্গি আছে, আর 7 নম্বর 1 নম্বর দুটা অবস্থা একই হয়ে আছে, মানে এই বহুত সংকট হয়ে আছে। গতি ইয়াত এটা পানি যিধরণে মাহিছিল সেই ধরনের এটা রাস্তা ক্ষয়ি গেছে, আর পানি যদি বাড়ি যায় এটা দলং বহি যাওয়ার সম্ভাবনা আছে, এটা ইপার সিপার হওয়া মানুষ কোনো যাতায়াত নাই, গতি ইয়াকে হেই করে পেলে আপনাদের চাও, আগর দলং ডাঙর আসে তাতকে এটা দলং ঠেকাই দিলে, ঠেকাই দিয়ার কারণে পানি এটা বহু আছে, সত্রং নদীখানে প্রতি বছরে একই বছরে প্রতি বছরে বছরে এই দলংর এই বিকল্প, এইখানে কথা প্রশাসনও জানে উপ বিভাগ জানে জানে পানি যেটা পানি বাহিব খহিব তেতিয়া লোক সকলে তৎপরতা অবলম্বন করব, তারপর একো নাই একো নাই, পানি যেটা বাহিব তেতিয়া তেওঁলোক আহিব, পানি যেটা শুকাব খরালি তেতিয়া তেওঁলোকৰ খবর নাই, পানি বিপদ হব তেতিয়াহে মানুষ মানে এইবিলাক চিন্তা চর্চা করে, তার আগত কোনো চিন্তা চর্চা নকরে, মথাই মথাই ভাগে থাকে দলং দলংর হে হয়ে থাকে, যে তৎপরতা লয় সেই সময় যদি কাম করে থাকা সময় বা চোয়া চিতা করা হয় এনেকা অবস্থা নয় 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 নয়, রাইজে যদি চালে হলে অকমান তত্ত্ব দিঘা দিলে হলে চকু দিয়া দিয়া হলে তেতিয়া এনেকুৱা অবস্থা নহয়, গতি রাইজে কোনো মন খার নিদিয়ার কারণে আজ অবস্থা আমার ইয়ার, নিশ্চয়ই রাইজে জানাইছে যে যেতিয়া তেওঁলোকৰ দুর্ভিক্ষ হয় তেতিয়া প্রশাসন বা আরক্ষী লোক আহে তৎপরতা অবলম্বন করে, কিন্তু তারপর যেতিয়া সময় গুছি যায় এই সময় থাকুতে কিন্তু তেওঁলোকে কোনো ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ নকরে, আর এতিয়া দলংখনের অর্ধাংশ উটুয়াই লৈ গল, আধা বহি গল, আর তারপর এতিয়া আরক্ষীর লোক সকল প্রশাসনের লোক সকল আহিছে তৎপরতা অবলম্বন করা দেখা গৈছে।